বিভিন্ন কোম্পানির লোভনীয় অফার আর অধিক লাভের আশায় মেহেরপুরে বাড়ছে তামাক চাষ। গেল বছরের ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগের পক্ষ থেকে কোন সহায়তা পায়নি বলেই তামাক চাষে ঝুঁকছেন বলে জানান চাষিরা। তবে তামাকের ক্ষতিকারক দিক তুলে ধরে এই চাষ না করার পরামর্শ অব্যাহত রাখছেন বলে দাবি উপজেলা কৃষি বিভাগের। প্রতিনিধি আফতারুজ্জামানের তথ্যচিত্রে সালমা জাহান মুক্তার আরো একটি রিপোর্ট। মেহেরপুর সদর উপজেলার গাংনি ও মুজিবনগরে এবছর প্রায় 2500 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। লোকসানের সম্ভাবনা কম থাকায় অন্য ফসল ছেড়ে এ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। বিভিন্ন তামাক ক্রয় কোম্পানি কৃষকদের অগ্রিম সার, বীজ, কীটনাশক ও নগদ অর্থ প্রদান করায় তামাকের চাষাবাদ সহজ হচ্ছে চাষিদের জন্য, আর এ সুযোগকেই কাজে লাগাচ্ছেন তারা। অনেক সময় টাকা পয়সাও দেয়, আবার দেখা যাচ্ছে রাসায়নিক সার তারও দেয়, যেহেতু আমরা ওই চাষি মানুষ সম্পূর্ণ সার কিনতে পারি, এই জন্য কোম্পানি সহযোগিতা করে। তামাকের টাকা বেশি এনে গিয়ে আমরা তামাক লাগাই, কোম্পানির সার মার দেয়। ধরেন গেল কয়েক বছরের লোকসান কাটিয়ে উঠতে কোনো সহযোগিতা করেনি কৃষি বিভাগ, ফলে মাটি ও পরিবেশের জন্য ক্ষতি জেনেও তামাক চাষ করেছেন বলে জানান কেউ কেউ। কৃষি বিভাগের লোকজনের কোনো সহযোগিতা আমাদের সঙ্গে করে না। মোটামুটি আমরা তামাকটাই লাভবানই হই, এই জন্য আমরা তামাকটা লাগাই। এদিকে ক্ষতিকারক দিক তুলে ধরে তামাক চাষ না করার পরামর্শ অব্যাহত রেখেছেন বলে দাবি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার। পরিবেশের উপর যে বিরূপ প্রভাব রয়েছে তামাক চাষে, সেই বিষয়টা সম্পর্কে আমরা কৃষকদের জানানোর চেষ্টা করছি, এবং তাদের খপ্পরে না পড়ে তারা যাতে আমাদের অন্যান্য কৃষি ফসল উৎপাদনের দিকে এগিয়ে আসে সেই পরামর্শ আমরা অব্যাহত রাখছি। তামাকের কারণে ক্ষতিগ্রস্ত জমিতে অন্য ফসল চাষ বাধাগ্রস্ত হতে পারে আশঙ্কা করে চাষিদের তামাক চাষে আগ্রহ কমাতে কৃষি বিভাগের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন সচেতন মহল। বাংলা টিভি নিউজ ডেস্ক। শেষ করব দেশ বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার।